কৃষকের উন্নতি আমাদের লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবজির চারা নগরী হিসেবে খ্যাত বগুড়ার শাহনগরে উন্নত মানের বীজ প্রাপ্তি ও চারা উৎপাদনে সচেতনতামূলক আলোচনা সভা ও পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শাহনগর গ্রামের সবজি নার্সারি মালিক সমিতির এই আলোচনা সভার আয়োজন করেন। শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভিপি সাজিদুর রহমান শাহিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাবলু, অস বাংলার এগ্রোর চেয়ারম্যান ডক্টর খোরশেদ আলম চৌধুরী বাবলা, এ আর মালিক সিডস ম্যানেজার পরিতোষ গোস্বামী, স্পাহানি এগ্রোর রিজিয়াল ম্যানেজার রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হক জুয়েল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। বক্তারা বলেন, সুস্থ সবল সবজি চারা উৎপাদনে শাহনগরের নার্সারি মালিকরা দীর্ঘ 36 বছর ধরে সুনামের সহিত চারা উৎপাদন করছে। সবজি নার্সারি দ্বারা অত্র এলাকার শিক্ষিত বেকার যুবক সহ কৃষক কৃষাণীদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। এই এলাকায় প্রতি বছর 20 থেকে 30 কোটি সবজি চারা দেশের 29 জেলা সহ বিদেশের মাটিতে বিতরণ করার কারণে শাহজাহানপুর উপজেলা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ ও চারা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করতে হবে। সরকার উন্নত মানের বীজ ও চারা উৎপাদন ও বিতরণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। বীজ মালিকদের প্রতি আহ্বান, তারা বীজের দাম কমানো ও ভেজাল মুক্ত বীজ যেন কৃষকদের মাঝে সরবরাহ করা হয় এ দাবি জানান।